হে গাইজ, মোৰ নাম আতিকুল ইসলাম আৰু আপোনালোকে চাইছে আপোনালোকৰ ইউটিউব চেনেল স্মাৰ্ট চাৰ্ভিছ। আজি আপোনালোকক খুব ধুনীয়া এটা ফুল্লি ইণ্ডিপেণ্ডেণ্ট আসাম টাইপৰ হাউচ দেখাই আছোঁ আৰু ইয়াতে আপোনালোকে অফিচ কৰিব পাৰিব, অফিচ কাম ৰেচিডেঞ্চ কৰিব পাৰিব, গোডাউনৰ কাৰণে আপোনালোকে ৰেণ্টত ল'ব পাৰিব, পিজি বা হোষ্টেলৰ কাৰণেও ল'ব পাৰিব আৰু যদি বিচাৰে আপোনালোকে ইয়াতে আপোনাৰ এক্সট্ৰাকৈ গোডাউন কৰিব পাৰিব, অনলি ফৰ গোডাউন। খুব ধুনীয়া ফুল্লি ইণ্ডিপেণ্ডেণ্ট। আৰু এই ঘৰটোৰ ভাড়া কিমান, ক'ত আছে লোকেশ্যন, কেনেকৈ আপোনালোকে এই ঘৰটো ৰেণ্টত ল'ব পাৰিব, গোটেইখিনি মই ভিডিঅ'টোৰ মাধ্যমত জনাই আছোঁ। আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈ চাই থাকক। বলক আজিৰ এই ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ, লেটছ গো। এইটো যিটো দেখিছে এইটো আপোনাৰ নালাপাৰাৰ ৰাস্তাটো। নালাপাৰাৰ পৰা ইয়াতে আপোনাৰ 300 মিটাৰ ডিষ্টেঞ্চ। ওচৰতে আপোনাৰ গডৱিন পাব্লিক স্কুল আছে, তাৰ ওচৰৰ এৰিয়া। এইটো ফুল্লি ইণ্ডিপেণ্ডেণ্ট হয়, দুখন গেট আছে, চাৰিচকীয়া যাব, সৰু গেটো আছে, ফুল্লি চিকিউৰ্ড। আৰু এই ঘৰটো আপোনালোকে অফিচ কাম ৰেচিডেণ্ট, পিজি, হোষ্টেল, গোডাউনৰ কাৰণে ল'ব পাৰিব। খুব ধুনীয়া আধা কঠা মাটি আছে ইয়াতে, কাফ ভাল স্পেচ আছে। ইয়াতেও আপোনাৰ ৰুম চুম বনাই ল'ব পাৰিব, আছিলে ৰুম ভাঙি দিছে ফ্ৰণ্ট। আৰু ইয়াতে আপোনাৰ আছে কমচে কম 5টামান ৰুম আছে, ঠিক আছে। ইয়াতে আসাম টাইপৰ এইকেইটা গোটেইকেইটা ঘৰ আছে, মই গোটেইকেইটা দেখাই দিছোঁ বাৰু। ইয়াতে 3টা আসাম টাইপৰ ৰুম আছে। ইয়াতে আপোনাৰ এইটো এটা ৰুম আছে, হোষ্টেল কৰিব পাৰিব, গোডাউন কৰিব পাৰিব, অফিচ কাম ৰেচিডেঞ্চ কৰিব পাৰিব, পিজিও কৰিব পাৰিব। এইটো এটা ৰুম, এইটো এটা ৰুম হয়, চাই লওক। ফেন চেন দিয়া আছে, এইটো বৰ্ড চৰ্ড চব দিয়া আছে। আৰু ফ্ল'ৰটো নৰ্মেল হয়, ইচ্ছা কৰিলে আপোনালোকে ভালকৈ মডিফাই কৰি ল'ব পাৰিব। এইখন মস্ত ডাঙৰ বাৰাণ্ডা এখন। আৰু এইফালেও এটা ৰুম আছে, ইয়াতে বৰ্ড চৰ্ড গোটেই আছে, গোটেইখিনি আছে, সাব মিটাৰ ছেপাৰেট। আৰু ইয়াতেও এটা ৰুম আছে, এইটো আপোনাৰ গোডাউন কৰিব পাৰে বা ফ্ৰণ্ট অফিচো কৰিব পাৰিব। ফল চিলিং দিয়া আছে, ফ্ৰণ্ট অফিচৰ কাৰণেও বেয়া নহয়। আৰু এইফালে আমি যদি চিধা যাওঁ, ইয়াতে আপোনাৰ এইটো আসাম টাইপৰে হয়। ইয়াতে আপোনাৰ ৰুম আছে এটা, খুব ধুনীয়া। এইটো এটা ৰুম, চাই লওক, এইটো খুব ধুনীয়া ৰুম, ফেন চেন দিয়া আছে। আৰু ইয়াতে আপোনাৰ এইটো এটেচ টয়লেট হ'ব কিজানি, এটেচ টয়লেট দিয়া আছে, এটেচ টয়লেট। আৰু টয়লেটটো টাইলছ চাইলছ ল'ব আছে, আৰু এইটো ইণ্ডিয়ান হয়। ইয়াতে ফেন চেন গোটেইখিনি দিয়া আছে, কিবা কিবি বস্তু বস্তু ৰাখিব পাৰিব। আৰু এইফালে যে আমি যে চিধা যাওঁ, ইয়াতেও এটা আপোনাৰ ৰুম আছে, ইয়াতে আপোনাৰ এটা ৰুম আছে, খুব ধুনীয়া, ফেন চেন আছে গোটেইখিনি। আৰু এইফালে আপোনাৰ ইয়াতে কিটচেনৰ স্পেচটো দিয়া আছে, এইটো কিটচেন হয়, কিটচেনৰ স্পেচ দিয়া আছে। পানীটো ভাল, ৰানিং ৱাটাৰ,
পানিটো এটা বন্ধ করা আছে, অবশ্যই মোটরটো বন্ধ আছে, মানুহ নাই যেহেতু তো এইখানে বন্ধ রাখিছে। এইফালে আপনার স্টোর রুম টাইপ করিব পারে, ইয়াতে কিবা কিবা বস্তু রাখিব পারিব। আর ইয়াতে কুয়া এটা আছে, কুয়া প্লাস মটর দুটাই আছে। কুয়াটো আপনার দেখাই দিছো, আর পানি একদম নিয়ারেস্ট আছে কুয়াটোর। এইফালে এখন দরজা আছে, আমি এইফালেও বাহির ওলাই যাব পারো। সো এই কমপ্লিট ঘরটো যদি আপনাদের রেন্টত লব বিচারে, রেন্ট কিমান হয়, কেনকা প্রসেস আপনার লব পারিব, কোনটো লোকেশনত আছে, গোটেইখানি মই আপনার ভিডিওর মাধ্যমে জানাই আছো। ইয়াতে সেপারেট একটা টয়লেট আছে না, টয়লেট তিনটা টয়লেট পাব আপনাদের। এফালে একটা টয়লেট আছে আর খুব ধুনিয়া লোকেশন, এই একদম খুব ধুনিয়া লোকেশন, চাই লোক। আর ইয়ার রেন্ট কিমান কেনকা প্রসেস লব পারিব গোটেইখানি মই ভিডিওটির শেষত আপনার জানাই আছো। সো গাইজ, মই এতিয়া আছো এই আপনার ফুললি ইন্ডিপেন্ডেন্ট হাউস, মই দেখাই আছো, মই দৌড়ত আছো। আর ভিতর আপনার ধুনিয়াকে আপনার ইয়াতে তিনটা পার্ট আছে, ইয়াতে একটা পার্ট আছে আর এইফালেও আপনার একটা পার্ট আছে। আর এই গোটেইখানি আপনাদের রেন্টত লব পারিব। ইয়ারে রেন্ট রাখিছে আপনার 30,000, 30,000 টাকা এভরি মান্থ। গাড়ি পার্কিং হব, ফুললি ইন্ডিপেন্ডেন্ট হয়, পাওয়ার বেকআপর কারণে আপনার ইয়াতে নাই যদি আপনাদের লগাই লব পারিব, ইনভার্টার, কুয়া এটা আছে, বোরিং আছে, পানি সানি 24x7 রানিং ওয়াটার পাব, ইলেকট্রিসিটির ধুনিয়া সুবিধা করা আছে। আপনাদের যদি অফিস কাম গুদাউন করব বিচারে, এই ঘরটো আজিয়ে রেন্টত লব পারে। যদি আপনাদের সরু বাচ্চার স্কুল করব পারে, তথাপি আপনাদের ঘর লব পারে, কারণ কি ওসরতে গোডাউন পাবলিক স্কুল এখন আছে, সেইখান গোডাউন পাবলিক স্কুল, তো গোটেইখানি সুবিধা আছে। আপনাদের পিজি করব পারিব, হস্টেল করব পারিব, গোডাউনও করব পারিব, ইভেন আপনাদের থাকিব বিচারে যদি ইয়াতে অফিস কাম গোডাউনও করে লব পারিব, খুব ধুনিয়া। আর ইয়ারে রেন্টটো 30,000, যদিও নেগোসিয়েব হয় 3 মাহর, আপনাদের এডভান্স করব লাগিব আর 1 ইয়ারর এগ্রিমেন্ট করব লাগিব। আর এইটো লোকেশন আছে আপনার নালাপাড়া নিয়ার মার্সিডিজ শোরুম, মার্সিডিজ শোরুমের পর আপনাদের 400 মিটার ভিতর সোমাব লাগিব, নিয়ার বাই গোডাউন পাবলিক স্কুল, গোডাউন পাবলিক স্কুলের একেবারে কাষতে লাগি আছে। সো আজিয়ে এই ঘরটো রেন্টত লোক, ডিসক্রিপশনত মোর কন্টেক্ট নম্বর আছে, মোক ফোন করব পারে, হোয়াটসঅ্যাপ করব পারে। আজিলৈকে আহো, পুনৰ নেক্সট এটা ভিডিওত আপনাদের লগ পাম। ওকে, বাই বাই, সাবাকের, খোদা হাফিজ।